অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এখন আবার কে ফোন করছে দেখি তো। ক্রিস্তা, হ্যালো। হ্যাঁ বলো ক্রিস্তা, কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আমার আর কি, ভালোই আছি। সেদিন তো এসে শুধু চা খেয়েই চলে গেলে, একদিন এসো, দুপুরে এখানে খাবে। আসবো আসবো। থামো তো, তুমি তুমি শুধু মুখেই বলো আসবে। আরে না রে বাবা, সত্যিই আসবো। সেটা কবে? তোমার বন্ধু ফিরলে তারপর? ফিরলে মানে? এ বাবা, আমি তো বলে ফেললাম। কি বলে ফেললে? তোমার বন্ধু আমাকে বারবার কথাটা বলতে বারণ করেছিল, এই কারণেই আমি তোমার বন্ধুর কাছে বকা খাই। সুন্দরী, তুমি ঠিক কি বলছো না আমার মাথায় কিছুই ঢুকছে না। দাদা দাদা, তুমি আমাকে সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি জানো না তোমার বন্ধু কোথায় গেছে? না কেন, কোথায় গেছে? না মানে উনি একটা কাজে দু সপ্তাহের জন্য মুম্বাইতে গেছেন, এই কথাটা তোমাকে জানাতে আমাকে বারণ করেছিলেন। ওখানে উনি একটা বড় কাজের অর্ডার পেয়েছেন, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাকে সারপ্রাইজ দেবে। ও আচ্ছা আচ্ছা, এবার আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যিই জানতে না? হ্যাঁ হ্যাঁ, আমি আমি জানতাম। আমি জানি তো, আমি জানি যে তুমি ঠিক জানো এই সব কিছু। উনি যতই তোমার কাছ থেকে কথাটা লুকানোর চেষ্টা করুক না কেন, তুমি তো ঠিক জানবেই। আর এই যে তুমি আমাকে ফোন করলে, সেটাও তোমার বন্ধু নেই বলেই তুমি আমাকে ফোন করলে। আমি কেমন আছি, আমার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো বোঝার জন্য, তাই তো? তুমি ঠিক ধরেছো সুন্দরী। আমি সব বুঝতে পারি দাদা। আচ্ছা শোনো, সূর্য যতদিন না ফিরছে, তোমার যাবতীয় যা যা দরকার তুমি কিন্তু আমাকে বলবে, কেমন? আর যদি কোনো রকম সমস্যায় পড়ো, তোমার এই দাদাকে কিন্তু বলতে ভুলো না, মনে থাকবে? হ্যাঁ ক্রিস্তা, কোনো রকম কোনো সমস্যা হলে আমি তোমাকে জানাবো। জানো তো, আমাদের গ্রামে কেউ কোনো সমস্যায় পড়লে আমাকে ডাকতো, আমি সবার সব সমস্যা সমাধান করে দিতাম। তবে এখনো পর্যন্ত আমি নিজে কোনো সমস্যায় পড়িনি। তবে আমি কোনো রকম কোনো সমস্যায় পড়লে আমি দেখব, আমি নিজে নিজের সমস্যার কতটা সমাধান করতে পারি। কি বলো তো ক্রিস্তা, নিজের সমস্যাগুলো না নিজেকেই সমাধান করতে হয়, কারোর উপর নির্ভর করলেই কষ্ট পেতে হয়। বুঝতে পেরেছি, তার মানে তোমার কিছু হলে তুমি সেটা আমাকে জানাবে না, তাই তো? না না ক্রিস্তা, আমি কিন্তু কথাটা তেমন ভাবে বলিনি, আমি শুধু তোমার সাথে আমার ভাবনাটা ভাগ করে নিলাম। যখনই আমার তোমাকে দরকার পড়বে, আমি নিজে তোমাকে ফোন করে জানাবো। ঠিক আছে, তোমার যখন ইচ্ছে তুমি তখনই আমাকে ফোন করো, আর তুমি একা থাকছো বলে একদম কিন্তু ভয় পেও না। না না দাদা, একা কোথায়, জোসনা মাসিরাও তো আছে। তোমাকে একটা কথা বলবো? কি বলো? তোমাকে না এত সিরিয়াস ভালো লাগে না, গম্ভীর গম্ভীর কথা বললে আমার হাসি পায়। তো হাসি পেলে হাসবে, আমি সব সময় চাই আমার বোনের মুখে হাসি থাকুক, কোনো কারণে যেন সেই হাসিটা হারিয়ে না যায়। ভালো থেকো, রাখছি, কেমন? তুমিও ভালো থেকো ক্রিস্তা। কি করছো ঠাম্মি? আমি আর কি করব, এই তো সকাল সকাল ছুঁচ ফোটালো, এখন চা খাবো, দাও। আমিও তো এই চা নিয়েই বসলাম। তারপর কেমন চলছে বল, ঠাম্মিকে তো ভুলেই গেছিস মনে হয়। আমি মোটেও ভুলিনি, তুমি আমাকে ভুলে গেছো। আমি তোকে ভুলে যাব? নয়তো কি ঠাম্মি, আমি তোমাকে বলেছিলাম প্রতিদিন সকালবেলা তুমি আমাকে ফোন করবে, একদিনও তো ফোন করো না, আমি ফোন করলে তবেই কথা হয়। এই সুন্দরী, আমিও ফোন করেছি, তোর ফোনটা বন্ধ ছিল। সে তো একদিন ঠাম্মি। আচ্ছা সুন্দরী, আমাকে ফোন করার সুযোগটা কি তুই দিস? নিজেই তো রোজ ফোন করিস আগে আগে। আমি রোজ সকালে তোমার ফোনের অপেক্ষা করি ঠাম্মি, তুমি ফোন না করলে তখন আমি তোমাকে ফোন করি। এই সুন্দরী, তোর কি হয়েছে বলতো? আরে সকাল
সকাল পায় পা লাগিয়ে ঝগড়া করছিস কেন? সত্যি কথা বললেই পায় পা লাগিয়ে ঝগড়া করছি। ঠিক আছে, আমি আর তোমার সাথে কথা বলবো না। আরে মেয়েটা তো দেখছি একটুতেই রেগে যাচ্ছে। সুন্দরী, সকাল সকাল এত মাথা গরম কেন তোর? আরে এখানে মাথা গরমের কি দেখলে, আমি তো এমনি বলছিলাম কথাগুলো। ছাড়ো, চিয়ার্স। কি চিরা? চিরা না, চিয়ার্স। তোমার চায়ের গ্লাসটা নিয়ে চিয়ার্স কর। সেটা আবার কি? বাবা, কত নতুন নতুন যে শিখতে হবে কে জানে। ঠাম্মি, তুমি এত সিনেমা দেখো, ওখানে দেখো নি গ্লাস নিয়ে চিয়ার্স করতে? হ্যাঁ, কিন্তু সে তো ওইসব খেলে। খেলে না ঠাম্মি, পান করলে। আমরা তো আর ওসব খাই না, তাই এই চা নিয়েই চিয়ার্স করছি। এইবার তুমি ওই গ্লাসটা তোলো, ক্যামেরার সামনে নাও, আর বলো চিয়ার্স। চিয়ার্স, চিয়ার্স। তা সুন্দরী, তুই তো এত সিনেমা সিরিয়াল দেখিস না, তোকে সব কে শেখায় রে? জামাই বুঝি? না না ঠাম্মি, আমি নিজে নিজেই শিখি। তা জামাইয়ের চা খাওয়া হলো? কে জানে। মানে? মানে উনি এখানে থাকলে তো আমি জানতে পারবো যে ওনার চা খাওয়া হয়েছে নাকি হয়নি। কেন, সে কোথায়? উনি তো মুম্বাইতে একটা কাজে গেছেন। কবে গেছে? এই তো চার দিন হলো। তা আমাকে তো এই কথাটা বলিসনি, কথাটা লুকিয়ে গেছিস আমার কাছ থেকে। আমার আর বলা হয়নি ঠাম্মি। কেন, কেন বলা হয়নি বল? কি রাজকার্য করছিলি রে তুই, যে আমাকে সত্যি কথাটা বললি না, মিথ্যে বললি? তোমাকে আবার মিথ্যে কখন বললাম? শোন সুন্দরী, সত্যি কথাটা লুকিয়ে যাও কিন্তু মিথ্যে কথা বলার সমান হয়। তা সে কবে আসছে? দেরি আছে, এখনো সপ্তাহ দুয়েক। ও বাবা, এতদিন? হুম ঠাম্মি। এতদিন তুই একা থাকবি? কি করব, কে থাকবে আমার কাছে? কেন, আমি? শোন সুন্দরী, তুই আমাকে এখান থেকে নিয়ে যা তো, আমি তোকে পাহারা দেব। তাহলেই হয়েছে, একটা অসুস্থ মানুষকে বলবো আমাকে পাহারা দাও। শোনো ঠাম্মি, জীবনের প্রতিটি সময় আমাদের কাছে নতুন, তাই কখন কাকে কিসের মুখোমুখি হতে হয় সেটা আমরা কেউ জানি না, তাই না? তাই সব পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখা উচিত। এটা তুই একেবারে ঠিক কথা বলেছিস। সেই জন্যই আমি একা থাকার চ্যালেঞ্জটা নিয়েছি। বাড়িতেও আমি কাউকে কিচ্ছু বলিনি, উনি বলেছিলেন যাওয়ার আগে আমাকে বাড়িতে দিয়ে আসবেন, কিন্তু আমি রাজি হইনি। ভালো করেছিস, তোর মা যা ভীতু। জামাই তোকে বাড়িতে নিয়ে গেলে সে তো ভয় পেয়ে যেত, ভাবতো হয়তো তোকে একেবারে দিয়ে চলে গেল। ও সুন্দরী, তাহলে তো তুই কিছুদিন আমার কাছেও আসতে পারবি না। কেন পারবো না ঠাম্মি, আমি যাব তোমার কাছে। ঠিক আছে ঠিক আছে, আসার হলে কিন্তু সাবধানে আসবি, আর যদি না আসতে পারিস তাহলে এই এরকম করে ফোন করে নিবি, তাহলেও হবে। ঠিক আছে, রাখছি রে এখন। আচ্ছা রাখো। কি সূর্য, তুমি এখনো রেডি হওনি? আমাদের তো বেরোতে হবে নাকি? তুমি রেডি তো? অফকোর্স আমি রেডি। তুমি কি ভুলে গেছো, আমাদের সারাদিনে অনেক কাজ আছে, শপিং করতে হবে, তোমার স্যুটের মাপ দিতে হবে, সেটা বানিয়ে আসতে তো একটা সময় লাগবে, তারপর তুমি সেটা পরে অফিস যাবে। লাবণ্য, স্যুট তো রেডিমেডও কেনা যায়, রেডিমেড কিনে নেবো। না সূর্য, রেডিমেড স্যুটের ফিটিং ভালো হয় না। এই শোনো না, আমাদের যে বেবি আসছে তার ফিউচার নিয়ে তুমি কিছু ভেবেছো? কি বলছো কি সূর্য, এখনই ফিউচার নিয়ে কি করে ভাববো? আগে সে আসুক, একটু বড় হোক, দেখি তার কিসে ইন্টারেস্ট। আমি না আমাদের বেবির উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না, আমি চাই তার যেটা ইচ্ছে সে সেটাই করবে।
আমরা শুধু মা বাবা হিসাবে তাকে ঠিক আর ভুলটা দেখিয়ে দেব। জানো মামুনিও কখনো আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি, আমার যেটা মন চেয়েছে আমি সেটাই করেছি, শুধু আমাকে গাইড করে গেছে আর আমি সেটাই ফলো করেছি। খুব ভালো লাবণ্য, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু বেসিক কিছু তো চিন্তা ভাবনা আমাদের করে রাখতে হবে, তাই না বেবিটাকে নিয়ে? আর আমি তো শুনেছি এগুলো সব মেয়েরাই করে, কিন্তু তোমার তো এসব নিয়ে কোনো ঝোঁক আমি দেখতে পাচ্ছি না। কি বলছো কি, আমি কিচ্ছু বুঝতে পাচ্ছি না। আরে বাবা, অ্যাট লিস্ট বাচ্চাটার নাম কি রাখবো সেটা তো ভাবতে হবে আমাদের, তাই না? সূর্য, ছেলে না মেয়ে সেটাই তো জানি না, আগে থেকে কি করে নাম ভেবে রাখবো? আচ্ছা আমরা তো একটা কাজ করতে পারি, আমরা দুটো নামই বেছে রাখতে পারি, কি বলো? ঠিক আছে বাবা, বেছে রাখবো, এখন এই বড় বাচ্চাটাকে তো সামলাই। চলো সূর্য, তাড়াতাড়ি রেডি হবে, ছাড়ো। আরে যাচ্ছি যাচ্ছি লাবণ্য। আরে ঠিক আছে ঠিক আছে, ফাইন, তাড়াতাড়ি চল। কি করছো লাবণ্য, কি করছো এটা? ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল রাইট নাও, তুমি আর আগের লাবণ্য নেই। কেন, আমি কি নতুন লাবণ্য হয়ে গেছি নাকি? হ্যাঁ তুমি এখন নতুন লাবণ্য হয়ে গেছো। লাবণ্য, তোমার মধ্যে একটা ছোট্ট প্রাণ বড় হচ্ছে এখন, তোমার মাথায় রাখতে হবে সেটা। বি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? রাখি তো, সেও সাবধানে থাকে আমিও সাবধানে থাকি। সেই তো, এই তো সাবধানে থাকার নমুনা, এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। আমি পড়তাম না, তুমি আছো তো, তোমার না আমাকে দেখে রাখার কথা। তা আমি কি তোমাকে দেখে রাখি না? ও দেখে রাখো বুঝি। ম্যাডাম যথেষ্ট খেয়াল রাখা হয় আপনার, হ্যাঁ আপনাকে যথেষ্ট দেখে রাখা হয়, তার সত্ত্বেও আপনি যদি না দেখে এদিক ওদিক চলে যান কার কি করার আছে বলুন। তুমি আমাকে এভাবে কথা শোনালে তো। ওই দেখো কথা কোথায় শোনালাম লাবণ্য, এটা তো কথার কথা বললাম, তুমি কি আবার রাগ করলে নাকি? এই কি হলো? কিচ্ছু হয়নি, ছাড়ো তো। দেখেছো তোমার মাথাটা এতটা গরম না, তোমার হিল স্টেশনে থাকা উচিত। হ্যাঁ এই যে তুমি হিল স্টেশনের কথা বললে, এখন আমার কি পাহাড়ে যেতে ইচ্ছে করছে বলো তো, কি সুন্দর শীতকাল আসছে। আচ্ছা এখন যদি আমরা পাহাড়ে যেতাম, ওখানে একটা রিসর্টে বারান্দায় বসে চা খেতে খেতে বরফ পড়া দেখতাম। এই জানো তো ওই বরফ পড়ার না একটা অদ্ভুত সাউন্ড রয়েছে, বৃষ্টি পড়ার মতো, ঠিক ঠিক বৃষ্টি পড়ার মতো না একটু কম, বাট একটা অদ্ভুত সাউন্ড রয়েছে, সেই সাউন্ডটা না আমার দারুণ লাগে। সূর্য বলো, তুমি আমার জন্য সব করতে পারবে? আমি তোমার জন্য সব কিছু করতে পারি লাবণ্য, জাস্ট অর্ডার করো, হুকুম করো। সত্যি আমি যা চাইবো তাই এনে দেবে? আমি সব কিছু এনে দেবো, তুমি বলে তো দেখো একবার। আমি চাই এখন এই ঘরে বরফ পড়ুক। হ্যাঁ এই ঘরে বরফ পড়বে? এখন তো আমি পাহাড়ে যেতে পারবো না, তাই এই ঘরেই আমি বরফ পড়া দেখতে চাই। ও তার মানে তুমি দেখতে চাও, রাইট? না আমি ফিলও করতে চাই। দেখাও তো কেমন পারো। আচ্ছা সূর্য, তুমি তো শুটিং করতে, আর শুটিং যারা করে তারা তো নাকি সব কিছু পারে। তো কঠিন পরীক্ষার মুখে ফেললে আমাকে। ভালোবাসলে এর থেকেও কঠিন পরীক্ষা দিতে হয়, বুঝলে? লাবণ্য চোখ বন্ধ করো। কিন্তু চোখ বন্ধ করলে আমি দেখবো কি করে? তুমি তো দেখতে চাও না লাবণ্য, তুমি তো ফিল করতে চাইছো, তাই চোখটা বন্ধ করো। ওকে, আর আমি যেগুলো বলছি সেগুলো সব ফিল করবে, কেমন? ওকে চোখ খুলবে না, ফিল করো। আমরা একটা বাংলোতে আছি, একটা বাংলোর ব্যালকনিতে এসে এই দাঁড়ালাম, সামনে দেখতে পাচ্ছ পাহাড় আর পাহাড়, কি ঠান্ডা, শীত করছে তো, চারদিকে বরফ আর বরফ, দেখো। আর ওই ওই গাছটা দেখতে পাচ্ছ? ওই গাছটা একটা নাইটিঙ্গেল পাখি ডাকছে, তোমাকেই ডাকছে, বুঝলে? এই নাও আস্তে 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 এই কফিটা তুমি খাও। এইবার দেখো চারদিকে বরফ পড়ছে, এবার পড়বে দেখো, ফিল করতে পারছো তো? ফিল করছো বরফ পড়ছে? সূর্য আমি তো কিছুই ফিল করতে পাচ্ছি না। করতে পারছো না? না। দেখো এবার তুমি ফিল করতে পারবে। দেখো তো লাবণ্য, দেখো তো ফিল করতে পারছো এবার? হ্যাঁ।
ভগবানই জানে। দিদি আসবো? কে? আমি ওই পাড়ার কেবল অফিস থেকে আসছি। আপনি নতুন কেবল কানেকশন নেবেন বলে অ্যাপ্লিকেশন করেছিলেন? ওটা করেই তো ভুল করেছি, কতগুলো টাকা চলে গেল আর এখন হাত ফাঁকা করে বসে আছি। উনি ঠিকই বলেছিলেন এইসব কিছু নিতে না, কিন্তু কি করব, একা একা তো আর সময় কাটতে চায় না। দিদি! হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলুন দাদা। বলছি আমি ওই কানেকশনের ব্যাপারে এসেছি। আচ্ছা দাদা, যদি কানেকশনটা না নিই তাহলে কিছু হবে? এমা এটা কি বলছেন আপনি? আপনার টাকা জমা দেওয়া হয়ে গেছে, সেট টপ বক্স চলে এসেছে, এখন না না কানেকশন তো আপনাকে নিতেই হবে দিদি, কিচ্ছু করার নেই। ও ঠিক আছে, আপনি কানেকশনটা করিয়ে দিন। হ্যাঁ আসুন। দিদি বলছি বাড়িতে সারাদিন একা একা থাকেন না, আপনি এক কাজ করুন, কেবল লাইনটা নিয়ে নিন বুঝলেন, সময় কেটে যাবে ঠিকঠাক। একটু জল খাওয়াবেন? হ্যাঁ আমি আনছি। হ্যাঁ দিদি, ছুরি আছে বাড়িতে? ছুরি থাকলে আনুন না, এই তারটা কাটতে হবে, আমার প্লাস আনতে ভুলে গেছি। হ্যাঁ দিচ্ছি। আপনি চা খাবেন? হ্যাঁ চা হলে কিন্তু মন্দ হয় না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন। আচ্ছা কি বলেছিল দাদা, ঠিকানা, নাম ঠিকানা আর হচ্ছে, আচ্ছা না দাদা এই যে আপনার জল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি কাজ করুন, আমি চা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। সব হয়েছে তাই, দেখো ছেলেটা এখানে নিখাত চুরি করতে এসছে। আরে ওই যে গেল সপ্তাহে মেয়েদের ঘরে চুরি হলো না, সেটা মনে হচ্ছে এই ছেলেটাই করেছে। দেখো আবার চুরি দেখাচ্ছে, দেখো এইসব চুরির ভয় না জসনা পায় না। দাঁড়া এক্ষুনি তোকে দেখাচ্ছি মজা। আমি কেবিল অফিসের প্রত্যেকটা ছেলেকে চিনি, কই একে তো কোনোদিন দেখিনি, অমনি কেবিল অফিসের ছেলে হয়ে গেল। আরে এইসব ওদের চাল রে, এরা চোর নয় ডাকাত, ডাকাত বুঝলি, চাক কেলো। হ্যাঁ সব খবর নিয়ে রাখে, যখন ঘরে কেউ থাকে না তখন এই সুযোগ বুঝে ঘরে ঢুকে লুটপাট চালায়, তারপর এই মালিককে খুন করে পালিয়ে যায়। হ্যাঁ ওই দেখ না দেখ না দেখ, ওই তো ছুরিটা দেখ, আমি ওই ধসাধসি করেছি তখন হাত থেকে পড়ে গেছে, দেখ।